ইন্টারন্যাশনাল স্টোরিজে তোমাদের আরো একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে আমাদের ভাগ্না প্রীতিশের বিয়ে। তো এখন বাজে সকাল 8:30, তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, আর একেবারে ট্রেডিশনাল গায়ে হলুদের লুক নিয়ে আমরা সবাই রেডি। তো এখন যাব হচ্ছে পূজা আর আমি, আর তারপর সবাই যে যার মতো সুবিধা অনুযায়ী যাচ্ছে। আর গলার অবস্থা তো বুঝতেই পারছো, কালকে মানে এত গল্প করতে হয়েছে, এত কথা বলতে হয়েছে যে গলা তো এমনি খারাপ ছিল, আরো খারাপ হয়ে গেছে, তার সাথে শরীরও খুব একটা ভালো নেই, যদি আমার শ্বাস দেখে সেটা বোঝা যাচ্ছে না। বিয়ে বাড়ি বলে কথা বলো, শ্বাস দেওয়া হবেই। তো চলো বিয়ে বাড়িতে চলে যাই এবং তোমাদেরকে দেখাই যে কি হচ্ছে বিয়ে বাড়িতে। আর আশা করছি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। হচ্ছে আমরা দেখতে থাকো। আমি আর পূজা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা, আর সবাই পরে আসবে। দেখো পূজা কি সুন্দর সেজেছে। পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, গিয়ে দেখলাম প্রীতিশের ফটোশ্যুট হচ্ছে। তো এরপরে ও নান্দিমুখে বসবে, নান্দিমুখ করবে ওর কাকা। তো নান্দিমুখের এই ব্যাপারটা অনেকটা সময় ধরেই এই পুজোটা হয়। তো সেই পুজোটা হয়ে যাবার পরে তারপরে গায়ে হলুদের ব্যবস্থা করতে হবে। ওদিকে নান্দিমুখ চলছে আর এদিকে হচ্ছে আলতা পরার পালা। তো আমাদেরকে তো আর পারে না, মা বললো আমরা শুনি না। তো নতুন নাত বউদের আর এবার রেহাই হয়নি, তো মা জোর করে একদম সামনে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে নাত বউদের আলতা পরিয়েছে। তো আলতা পরার পরে আমাদের হলুদও বাটা হয়ে গেছে। দেখো হলুদটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে, এবার গায়ে হলুদের পর্বটা হবে। কারণ যতক্ষণ না ওকে গায়ে হলুদ দেয়া হচ্ছে ততক্ষণ আমরা তত্ত্ব পাঠাতে পারবো না অলির বাড়িতে। তারপর অলিরও ওখানে অনেক কাজ আছে, তাই খুব তাড়াতাড়ি যাতে মানে শেষ করতে পারি সেটাই দেখতে হবে। তো চলো দেখতে থাকো আমরা কীভাবে গায়ে হলুদের অনুষ্ঠানটা করলাম। গায়ে হলুদ তো হয়ে গেল, এরপরে এই হলুদ দিয়েই সবাই সবার গালে লাগিয়ে দিচ্ছে। এটা একটা সুন্দর স্ত্রী আচার। আর আমাদের পূজাতেও নতুন বউ, এখন ওর 1 বছর হয়নি, বিয়ে হয়েছে, সবাই ওকে মাখিয়ে দিচ্ছিল আর ও খুব এনজয় করছিল ব্যাপারটা। আর রিম্বুড়ি এসে বলছে আমায় কেউ মাখিয়ে দিচ্ছে না কাম্মা, তুমি মাখিয়ে দাও। তো ওকে আমি আবার একটু মাখিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করেছিলাম তত্ত্বটা আগে পাঠিয়ে দিয়েছিলাম অলির বাড়িতে। তারপরে এই আজকের দুপুরের একদম শেষ রিচুয়ালস যেটা, সেটা করবার জন্য আবারও আমরা ছাদে এলাম। এটাকে বলে আটা পুকুর কাটা। তো সেটা আমরা তো কেউই জানি না, মানে আমি মা আমার মধুমিতা মিলে কাজটা করেছি, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তো কিছুই নিয়মকানুন জানি না, মধুমিতাও জানে না, মা অনেকটা জানে, কিন্তু মা ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশনেই আমরা কাজটা করেছি। আর এটা করতে গিয়ে মায়ের কাছে যে কী পরিমাণ বকা খেয়েছি আমরা তার ঠিক নেই। আর সব থেকে বেশি বকা আমিই খেয়েছি, কারণ ওদের তিনজনের মধ্যে আমি বড় ছিলাম, আমি কিছুই জানি না।
তো যাই হোক, মায়ের ইনস্ট্রাকশানে কাজটা শেষ করলাম, আর আবারও তাড়াতাড়ি শেষ না করলে ওকে স্নান করতে হবে, তারপরে হচ্ছে গোধূলি লগ্নে বিয়ে, তো 5টার সময় ওকে বেরোতে হবে, আমাদেরও রেডি হয়ে আবার বিয়ের জন্য মানে বিয়েতে যেতে হবে, তো তাড়াতাড়ি কাজটা শেষ করে নেবো এবার। তো এখনও যদি আমার ব্লগটা দেখতে থাকো তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর অবশ্যই দেখতে থেকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজ। আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিয়ে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি এখানে আজকের মতো মানে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার খুব শিগগিরই রাত্রিবেলার ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।